আপনি কি ডিজিটাল কারেন্সি নিয়ে ভাবছেন, বিটকয়েন কিংবা অন্যান্য ডিজিটাল কারেন্সিকে ক্রয় করতে চাচ্ছেন, অথবা ভবিষ্যৎ কারেন্সি নিয়ে সঞ্চিত? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিরাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কথা বলবো ডিজিটাল কারেন্সি সম্পর্কে, আমাদের ভবিষ্যৎ জীবনে এই ডিজিটাল কারেন্সি কীরূপ প্রভাব ফেলতে পারে তা নিয়ে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল বিষয়গুলোকে। যুগে যুগে আমাদের বিশ্বে বিনিময়ের মাধ্যম প্রবর্তিত হয়ে আসছে। মানুষ কিছুটা সভ্যতায় পৌঁছানোর পরে শুরুতে তারা একে অন্যের জিনিস বিনিময় করে তাদের জীবন পরিচালনা করতেন। এরপরে বিভিন্ন মানুষগণ পৃথিবীর ধাতব পদার্থ যেমন স্বর্ণ, রৌপ্য বা তামার কয়েন ব্যবহার করে তাদের সকলের চাহিদা পূরণ করতে থাকেন। আর সর্বশেষ আমরা এখন কাগজের মুদ্রার ব্যবহার করে চলেছি, যার পাশাপাশি আবার দেখা যাচ্ছে অনলাইনের বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি। তবে প্রশ্ন হচ্ছে, এই ডিজিটাল কারেন্সি আমাদের জন্য ঠিক কতটা নিরাপদ? ভিউয়ার্স, এ সম্পর্কিত আরও তথ্য জানার পূর্বে চলুন এই ডিজিটাল কারেন্সি সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক ধরনের ডিজিটাল মুদ্রা, যাকে আপনি ছুঁতে পারবেন না তবে বুঝতে পারবেন, এবং সেগুলোকে আপনার যে কোনো অনলাইন ভিত্তিক কাজেও ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে অনলাইনে এই কারেন্সি অন্যের কাছে বিক্রি সহ এই কারেন্সিগুলোকে অনলাইনে বিভিন্ন কেনাকাটার কাজেও ব্যবহার করতে পারবেন। এই সকল ডিজিটাল কারেন্সির কোনো নিয়ন্ত্রণকারী দেশ, সংস্থা, এমনকি ব্যাংক পর্যন্ত নেই। মূলত এই কাজগুলো পরিচালিত হয় ব্লকচেইনের মাধ্যমে, যার ফলে একজন মানুষ অন্য মানুষের কাছে খুব সহজেই তাদের টাকা আদান প্রদান করতে পারে। বর্তমানে পুরো বিশ্বব্যাপী দামি ক্রিপ্টোকারেন্সিটি হচ্ছে বিটকয়েন। ধারণা করা হয় 2008 সালে জাপানের নাগরিক সাতোশি নাকামোটো এই বিটকয়েনকে আবিষ্কার করেন। বিটকয়েন বিনিময়ের প্রথম পণ্যটি কেনা হয় 2010 সালে। সে সময় বিটকয়েন ব্যবহারকারী লাস্ট চুলো প্রায় 10,000 বিটকয়েনের বিনিময়ে $25 একটি পিৎজাকে ক্রয় করেন। বর্তমানে এক বিটকয়েন সমান প্রায় $20,700 US, যা কিনা এখন পর্যন্ত এই ডিজিটাল কারেন্সির সর্বোচ্চ মূল্য। যদিও এই বিটকয়েনের মতো করেই এখন পর্যন্ত প্রায় 500টিরও বেশি ডিজিটাল কারেন্সি তৈরি হয়েছে। তবে সবচাইতে দামি এছাড়াও উল্লেখযোগ্য ক্রিপ্টোকারেন্সিটি হচ্ছে এই বিটকয়েন। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক দশকের মধ্যেই আমাদের পুরো পৃথিবী অনলাইন নির্ভর হয়ে পড়বে। এক্ষেত্রে অর্থের বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণভাবেই স্থান পাবে, অর্থাৎ সে সময় কাগজের টাকার বিপরীতে সকলেই বিভিন্ন ডিজিটাল কারেন্সির উপর নির্ভরশীল হয়ে উঠবে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, বর্তমানে উন্নত বিশ্বে কাগজের মুদ্রার বিকল্প হিসেবে মানুষ এখন বিভিন্ন ব্যাংক কার্ডের মাধ্যমে তাদের টাকা আদান প্রদান করে থাকেন, যার কিছুটা ছোঁয়া আমাদের বাংলাদেশেও লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকগুলো ডুয়েল কারেন্সি সহ বেশ কিছু সুবিধা রাখায় মানুষ এখন তাদের মানিব্যাগগুলোতে কাগজের মুদ্রার পরিবর্তনে ব্যাংক কার্ড নিয়ে ঘুরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বিভিন্ন অর্থনীতিবিদরা মনে করেন, আগামী প্রজন্মগুলোতে মানুষ না চাওয়া সত্ত্বেও তাদেরকে বাধ্য হয়ে ডিজিটাল কারেন্সি ব্যবহার করতে হবে। যেভাবে একটি সময় কাগজের মুদ্রার প্রচলনের পরে বিভিন্ন ধাতব মুদ্রা বিলীন হয়ে গিয়েছে, ঠিক একইভাবে ভবিষ্যতে এই সকল কাগজের মুদ্রার ব্যবহার শেষ হয়ে যাবে। তবে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে, আপনি যদি কোনো ব্যাংকে গিয়ে অর্থ জমা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে অবশ্যই এর জন্য একটি ডকুমেন্ট পাবেন। কিন্তু এই সকল ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে আপনার ডকুমেন্টটি হচ্ছে শুধুমাত্র একটি ব্লকচেইন কিংবা কয়েকটি সংখ্যা ও নাম্বার। সুতরাং কেউ যদি আপনার সেই নাম্বারগুলোকে চুরি করে ফেলে কিংবা হ্যাক করে ফেলে, তাহলে আপনি কিন্তু কখনোই আর সেই অর্থগুলো ফেরত পাবেন না। এমনকি এ সময় আপনি কারো কাছে গিয়ে অভিযোগ পর্যন্ত করতে পারবেন না।
কারণ আপনি কখনো জানেন না এই ক্রিপ্টোকারেন্সির আসল মালিককে, কিংবা কোথায় বা আপনার ক্রিপ্টোকারেন্সি গিয়ে জমা হয়ে আছে। সুতরাং কোনো ক্রমে ভুলবশত যদি এই সকল ক্রিপ্টোকারেন্সির সার্ভারগুলো ডাউন হয়ে যায় অথবা সেই সার্ভারটি হ্যাক হয়ে যায়, তাহলে আপনার সকল কারেন্সি কিন্তু ভেস্তে যেতে পারে। এক্ষেত্রে আপনি চাইলেও কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন না, এমনকি এর দায়ভারও কেউ নিতে চাইবে না। বর্তমানে অনেকেই বিটকয়েন ক্রয় সহ এই সকল ক্রিপ্টোকারেন্সি লেনদেন করে আসছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনারা অবশ্যই এই সকল কাজগুলো সতর্কতার সাথে পালন করবেন। যদিও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের ফলে এমন কাণ্ড শোনা যায়নি, কিন্তু ভার্চুয়াল জগতে একটি কথার প্রচলন রয়েছে, আর সেটি হচ্ছে নোবডি ইজ সেফ অন দ্য ইন্টারনেট। উল্লেখ্য, এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে এই ডিজিটাল কারেন্সি ব্যবহারের জন্য সরকারিভাবে কোনো অনুমোদন দেওয়া হয়নি। তবে বিশ্ববাজার জুড়ে এই ডিজিটাল কারেন্সিগুলো যেভাবে তাদের প্রভাবকে বিস্তার করে চলেছে, তাতে হয়তো বলা যেতেই পারে খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে এর অনুমোদন দেওয়া হতে পারে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।